Hey guys, welcome back to my baby's khun chuti 2 channel. আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস। তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যানসার দিতে পারছো। লেটস গো গাইজ। আজকের প্রথমেই তোমাদেরকে আমার একটি ছোট্ট ধাঁধার উত্তর দিতে হবে। ধাঁধাটি হচ্ছে, এমন কি জিনিস যাকে কাটা হয় সে কাঁদে না, যে কাটে সে কাঁদে। এই ধাঁধাটি তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে আমাকে কমেন্ট করে বলো। কি গাইজ, তোমরা কি ধাঁধাটির উত্তর দিতে পেরেছো? যারা উত্তরটি দিতে পেরেছো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও, আর ধাঁধাটির উত্তর যারা পারোনি দেখো, এই ধাঁধাটির সঠিক অ্যান্সার হবে পেঁয়াজ। এবার নেক্সট, এই তিনটি ফুলের টপকে ভালো করে ফলো করো। দেখে নিয়েছো? এবার বলো তো এই তিনটি টপের মধ্যে কোন টপটি একটু আলাদা? বন্ধুরা, তোমরা কি এখানে থাকা আলাদা টপটিকে খুঁজে পেলে? তো এখানে থাকা আলাদা টপটি ছিল 3 নম্বরের টপটি। যদি তুমিও এই টপটিকে প্রথমেই খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও, কারণ তোমার চোখের দৃষ্টি পারফেক্ট আছে। তো গাইজ, নেক্সট, এবার এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো। এখানে এই ছেলেটি একটি মাছ ধরেছে, কিন্তু এখানে তিনটি মাছের অপশান দেওয়া আছে। তোমরা কি বলতে পারবে এই তিনটি মাছের মধ্যে এই ছেলেটি কোন মাছটিকে ধরেছে? কি বন্ধুরা, গেস করতে পেরেছো এখানে কোন মাছটি এই ছেলেটির ধরা মাছ? তো বন্ধুরা, ভিডিওটিকে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে এই ছেলেটি মাছটি ধরেছে 1 নম্বরের, কারণ 1 নম্বর মাছটির সুতোর দিকে ফলো করো তাহলে বুঝতে পারবে যে এই ছেলেটি 1 নম্বরের মাছটিই ধরেছে। বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের উত্তর 1 নম্বরের মাছটি হয়েছিল তোমরা কমেন্টে লিখে দাও ডান। আর নেক্সট, এবার এই ছবিগুলোকে খুব ভালো করে দেখো। এখানে অনেকগুলো ফলের ছবি দেখানো হয়েছে, কিন্তু বন্ধুরা এখানে কোন ফলটির ছবি 2 বার দেওয়া আছে সেটা কি তুমি বলতে পারবে? যদি বলতে পারো তাহলে ফটাফট কমেন্টে বলো। তো গাইজ, এখানে ড্রাগন ফলের ছবি 2 বার দেওয়া ছিল। কি গাইজ, তোমার চোখে কি ড্রাগন ফলটি পড়েছে? তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না। তো গাইজ, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা এবার দেখে নাও। স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটিতে 3টি মহিলা রয়েছে। এই 3টি মহিলার মধ্যে 1টি মহিলা হচ্ছে খুব গরিব। তোমরা কি বলতে পারবে এই এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি গরিব? কি গাইজ, তুমি কি বুঝতে পারলে এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি গরিব? তাহলে তোমার উত্তরটি আমাকে কমেন্টে জানাও। আর যারা পারোনি চলো দেখে নাও। এখানে ভিডিওটি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে 2 নম্বরের মহিলাটি হচ্ছে সবচেয়ে বেশি গরিব, কারণ তার জামা কাপড়ে তালি দেওয়া রয়েছে, আর তার হাতে রয়েছে একটি অনেক আগেকার প্লেন সেট, অর্থাৎ প্লেন একটি ফোন। সুতরাং এই দেখেই বোঝা যাচ্ছে যে 2 নম্বরের মহিলাটি এই 2টো মহিলা থেকে সবচেয়ে বেশি গরিব। তো গাইজ, নেক্সট, এবার এই ছবিটিকে দেখো। এখানে একটি ফল দেখতে পাচ্ছ, আর আশা করি এই ফলটিকে তোমরা সকলেই চেনো। তাহলে ঝটপট এই ফলটিকে দেখে একটি মেয়ের নাম আমাকে কমেন্টে বলো। চলো বন্ধুরা, মেয়েটির নাম দেখে নেওয়া যাক। এখানে যে ছবিটি রয়েছে সেটা একটি কমলা লেবুর ছবি। তাহলে এখানে একটি মেয়ের নাম হচ্ছে কমলা। চলো তাহলে এবার পর পর 3টি ছবিকে ভালো করে দেখো। এবার এই 3টি ছবিকে মিলিয়ে তোমরা আরো একটি মেয়ের নাম আমাকে কমেন্টে বলো কি হতে পারে। কি বন্ধুরা, মেয়েটির নাম কি তোমরা গেস করতে পেরেছো? তাহলে কিন্তু অবশ্যই মেয়েটির নাম আমাকে কমেন্টে বলো। আর যারা পারোনি চলো তোমাদের আমি বলে দিই। প্রথমে যে ছবিটি রয়েছে সেটা একটি ফুলের ছবি, তারপরে রয়েছে 2, লাস্টে সি। তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে ফুলটুসি। চলো এবার এই 2টো ছবিকে মেলাও, আর এই 2টো ছবিকে মিলিয়ে এবার তোমাদেরকে বলতে হবে একটি ড্রিঙ্কসের নাম কি হবে।
বন্ধুরা, প্রথমে যে ছবিটি দেখছো সেটা একটি ফলের ছবি। ফলের ইংলিশ হচ্ছে ফ্রুট, তারপরে রয়েছে চা, চায়ের ইংলিশ টি, তাহলে এখানে ড্রিঙ্কসটির নাম হচ্ছে ফ্রুটি। আর লাস্ট এবার এই দুটো ছবিকেও দেখো, আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা একটি মেন নাম আমাকে কমেন্টে জানিয়ে দিও। লাস্ট প্রশ্নটা প্রতিবারের মতো তোমাদের জন্য রেখে যাই, অবশ্যই মেয়েটির নাম আমাকে তোমরা কমেন্টে জানাবে। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর এরকম মজাদার মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।